দেখুন, এই টপিকের উপর ভিডিওটা আমি কেন বানাচ্ছি জানেন? কারণ 2022 সালে অনেক নতুন নতুন ক্রিয়েটরস এই ইউটিউবিং প্ল্যাটফর্মে জয়েন হবে। তো এই নতুন নতুন ক্রিয়েটরসরা ইউটিউবিং এর শুরুতে বেসিক একটা সমস্যার মুখে পড়ে যায়, আর সেটা হচ্ছে তারা নিজের ভিডিওতে নিজের ইচ্ছে মতো কাস্টম থাম্বনেল সেট বা অ্যাড করতে পারে না, যার কারণে বাধ্য হয়েই কিন্তু তাদের থাম্বনেল ছাড়া ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। আর এই প্রবলেমটা যদি আপনিও ফেস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করা শিখতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটার উপর বেস্ট একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন। আই হোপ সেই টিউটোরিয়ালটি আপনাদের বেস্ট থাম্বনেল বানানোর জন্য 100% হেল্প করবে। তো ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট না হওয়ার মেইনলি দুইটা কারণ রয়েছে। প্রথমত, আপনার ইউটিউব চ্যানেলটি ফোন ভেরিফাইড নয়, যার জন্য আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করার সময় ঠিক এরকম একটি পেজ শো করায়। তো ইউটিউব চ্যানেল কিভাবে ফোন ভেরিফাইড করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটিকে দেখে আসতে পারেন, যেটার লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে অ্যাড করে দিব। এছাড়াও ইউটিউব চ্যানেল ভেরিফাইড করলে আপনি আরও তিনটি সুবিধা পাবেন, সেটা ওই ভিডিও দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত, আপনার থাম্বনেল ফটোর সাইজ যদি 2 MB থেকে বেশি হয় তাহলে আপনার কাছে থাম্বনেল ফটো সেট করার সময় ঠিক এরকম একটি অপশন শো করায়, আর আপনি ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে পারেন না। সো অবশ্যই আপনার থাম্বনেল ফটোর সাইজ 2 MB থেকে কম হতে হবে, আর আপনার থাম্বনেল ফটোটিকে অবশ্যই JPG, PNG বা GIF ফরম্যাটে থাকতে হবে। আশা করি বিষয়টা খুব সহজভাবে বোঝা গেছে। তো চলুন এবার আপনাদের মোবাইল স্ক্রিনে কাস্টম থাম্বনেল কীভাবে সেট করতে হয় সেটার কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দেই। তো শুরুতে গুগল ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। দেন টপ রাইট কর্নারের এই 3-ডট আইকনের উপর ক্লিক করে অপশনগুলোকে সোয়াইপ আপ করলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো আপনি এই ডেস্কটপ সাইটটিকে ইনেবল করে নেবেন। দেন টপ রাইট কর্নারে চ্যানেল আইকনের উপর ক্লিক করে ইউটিউব স্টুডিওর উপর একটি ক্লিক করে দিবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি শো করাবে। তো রাইট সাইডে যে আপলোড আইকনটি দেখতে পাচ্ছেন এই আপলোড আইকনের উপর ক্লিক করে সিলেক্ট ফাইলসের উপরে ক্লিক করে ফাইল ম্যানেজারের ফোল্ডার থেকে আমি আপনাদের জাস্ট দেখানোর পারপাজে এই ভিডিওটিকে সিলেক্ট করে দিচ্ছি। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এটা আপলোড সেকশনে চলে আসবে। তো অপশনগুলোকে উপরের দিকে স্ক্রোল করলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন থাম্বনেল, এবং এর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল। তো আপনাকে ভিডিওতে থাম্বনেল ফটো সেট করার জন্য এই আপলোড থাম্বনেলের উপর একটি ক্লিক করে দিতে হবে। দেন ফাইল ম্যানেজারের ফোল্ডার থেকে আমি এই থাম্বনেল ফটোটিকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর থাম্বনেল ফটোটিকে আপনি ঠিক এখানে দেখতে পাবেন। তো এই 3-ডট আইকনের উপর ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে চেঞ্জের উপরে ক্লিক করে আপনার থাম্বনেল ফটোটিকে চেঞ্জও করে নিতে পারবেন। তো আমি যেহেতু চেঞ্জ করব না সেজন্য এই ফটোটিকেই রেখে দিচ্ছি, এবং এর ভিজিবিলিটি সেকশন থেকে ভিডিওটাকে আগে আমি পাবলিক করে নিচ্ছি। দেন অপশনগুলোকে নিচের দিকে স্ক্রোল করলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পাবলিশ, তো আপনি এই পাবলিশ অপশনের উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে এই ভিডিওটা ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। ভিডিও পাবলিশ হওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে আপনি ক্লোজের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ভিডিওতে প্রপারলি থাম্বনেল ফটো সেট হলো কি না এটা দেখার জন্য আপনাকে এই ভিডিও আইকনটির উপরে একবার ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে থাম্বনেল ফটো কিন্তু সঠিকভাবে অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।